আপনারা কোনোভাবেই বিপদে ঝুঁকে নেবেন না, স্নান করা থেকে আপনারা বিরত থাকুন। স্থানীয় মানুষদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা অস্থায়ী ছাউনি থেকে দূরে, অস্থায়ী ছাউনি আপনারা কোনোভাবেই ব্যবহার করবেন না। আসার সম্ভাবনা আছে এবং এই ঝড়ের ফলে সমুদ্র অনেক উত্তাল হয়ে উঠবে। আপনাদের সবাইকে প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে, আপনারা এই জায়গাতে সমুদ্রে একদমই নামবেন না, সমুদ্র থেকে বিরত থাকুন। সমুদ্রের ঢেউ উত্তাল হবে এবং সেক্ষেত্রে জীবনহানির চরম আশঙ্কা রয়েছে। প্রশাসনের তরফ থেকে আপনাদের জানানো হচ্ছে, আপনারা এই জায়গাতে সমুদ্রে নামবেন না এবং সমুদ্র নামা থেকে বিরত থাকুন। যারা আশেপাশের বাসিন্দাগণ আছেন, যারা দোকানদার ভাইগণ আছেন, তাদের সবাইকে জানানো হচ্ছে, আপনারা নিজেরা সেফ জায়গাতে, যেটা
পাকা ঘর কিংবা পাকা দেওয়াল যুক্ত জায়গা হবে সেই জায়গা থেকে আশ্রয় নেন। কোনো অস্থায়ী ছাউনির ভেতর আপনারা আশ্রয় নেবেন না। বিকেলবেলা থেকে নিজেদেরকে আপনারা সেফ রাখুন। আপনারা এই সৈকতের আশেপাশে কোনো অস্থায়ী ছাউনিতে নিজেদের ফ্যামিলি নিজেদের সংসার রাখবেন না। এখান থেকে
আপনাকে সবাইকে তো অনুরোধ করে বলছি, আপনারা কোনোভাবেই বিপদে ঝুঁকে নেবেন না, স্নান করা থেকে আপনারা বিরত থাকুন। স্থানীয় মানুষদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা অস্থায়ী ছাউনি থেকে দূরে, অস্থায়ী ছাউনি আপনারা কোনোভাবেই ব্যবহার করবেন না। কি নাম আপনার দাদা? অভিষেক ঘোষাল, আমি বারাসাত থেকে এসেছি। বুধবার দিন এসে, সোমবার দিন এসেছিলাম, শোনার পর আমি আরও দুই দিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু শোনার পর আমি চলে যাচ্ছি। আমার 1:10 বাস আছে, তো দেখছিলাম এখানে সমুদ্রে আমি স্নান করতেই পারলাম না 3 দিন ধরে, যে যা অবস্থা। কালকের থেকে ঘোষণা করেছে, তার সারিতেও দেখছিলাম একই ঘোষণা যে ফোনই আসছে। তো ঠিক আছে, আপনাদের থাকার কথা ছিল বুধবার পর্যন্ত, মানে ফেনি ঝড়ের জন্য। হ্যাঁ, সতর্কতার জন্য আমরা চলে, ওই আতঙ্কে আপনারা দিঘা ছেড়ে চলে যান। সকাল থেকে আর সন্ধ্যের দিকে মানে জলের গতিবেগ আরো বাড়ছে, একদম পার অব্দি আসছে। হ্যাঁ, যে কারণে একটু সতর্ক সবাই হয়ে আছি, আজকে চলে যাচ্ছি আমরা। থাকার কথা ছিল আপনাদের? হ্যাঁ, আরো দুদিন থাকতাম, কিন্তু সবাই সতর্ক করছে, বারবার খবরের টিভিতে দেখাচ্ছে, যে কারণে আমরা চলে যেতে চাই। আমরা নিজেরা সকাল থেকে কয়েকবার করেছি, শুধু আজ নয় প্রতিদিনের মতো আজও আমরা একই রকম ঘোষণা করেছি যে আপনারা এই মুহূর্তে সি বিচে থাকবেন না, কারণ যে কোনো মুহূর্তে সমুদ্রের জল বাড়তে পারে, যে কোনো মুহূর্তে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগর উপরে।
তার জন্য আপনারা ফ্যামিলি নিয়ে বা যে সমস্ত বন্ধু বান্ধব এসেছেন সবাই হোটেলে ফিরে যান বা হোটেলেও ছাড়তে পারে হয়তো হোটেলেও আপনাকে ছেড়ে দিতে হতে পারে কারণ হোটেলেও জল আসতে পারে এমন দুর্ঘটনা আসতে পারে আর কি জানেন আপনার নাম পরিচয় আমার নাম নিরঞ্জন সিং আমি সিভিল ডিফেন্সে কাজ করছি